আমরা পুরো রেডি হয়ে গেছি আর সাথে চলে এসেছি। আর তার থেকেও বড় কথা, এখন এর ভ্লগটা যখন শুরু হচ্ছে তখন হলো দুপুর প্রায় দেড়টা মতো বাজে, তার থেকেও বেশি বাজে। আমি ঘুরতে ঘুরতে একটু লেট করে ফেলেছি, আর ওঠার পর প্রিয়া ফোন করেছিল যে আমাকে একটু নিয়ে যাবে, আমার সাইকেলটা লিক হয়ে গেছে, আমি যেতে পারছি না, আমাকে যদি একটু নিয়ে যেতে ভালো হয়। আমি ওখান ওকে আনতে যাবো, তো আমি ওকে নিয়ে আসি, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। যদি থাকো, যদি ভালো লাগে তাহলে চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে ফলো করবে, আর লাইক কমেন্ট মাস্ট। তো চলো দেখা হচ্ছে, প্রিয়াকে আনতে যাই ওখানে, তারপর আবার দেখা হচ্ছে। আমি যাবো না তোকে আনতে, ঘুমাচ্ছে, ভালো লাগছে না, বলে দিলাম তাই। ঠিক আছে, রাখ, পরে ফোন করবো। না, আমার ঘুম পাচ্ছে ভীষণ। রাখলাম, এসে বাড়ি, মানে বাড়ি চলে আসিস। তাই তো কেটে দিয়েছে মনটা, মানে ওর উপর একটু প্র্যাঙ্ক করি, তাই একটু প্র্যাঙ্ক করছিলাম। তো চলে এবার যা যা ক্যান্টা। আমি চলে এসেছি, আর সামনে প্রিয়া আসছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেক ছোট দেখাচ্ছে হয়তো। সামনে প্রিয়া আসছে, এখন এবার বললো তুই নাকি আসবি না, এখন যাই আমি, তারপর দেখতে হবে। আমি জানতাম তুই আসবি, চল। কি করে জানলি আমি আসবো? জানি আমি, জানি আমি। কানের কই? কানের নেই। তা একটা কানে কেউ পরে থাকে? আমার স্টাইল। ছাওয়া দিবি? আমি তো মাথার উপরে বসবো নাকি? আমি জানতাম যে মিথুন আসবে, আসছে, এটা আমি জানতাম। তারপরে যে কেন নাটকগুলো, কেন যে নাটকগুলো করলো যে না না আমি যাবো না, আমার শরীর ভালো লাগছে না, আমি ঘুমাবো। কি মোটা রে তুই, উঠেছিস সাইকেলে হাওয়া, এমন করে ঘুষি মরো, ফালতু কথা। যাই হোক, ভীষণ রোদ, রোদে আমি কালো হয়ে গেলাম, আর মুখ তো পুড়েই গেল। যাই হোক, যাই, ঠিক আছে, যাওয়ার পরে তোমার সাথে চলে এসেছি মিঠুনদের বাড়িতে। তোমার মুন্ডুর বডি, ওটা হচ্ছে আলুর ডিম। এটা আবার কি আলুর আবার ডিম হয়? পাগল নুন তোমার কাছে। কি করবি তুই? সো গাইস, একটুখানি তোমরা আজকে বলো, আজকে কত তারিখ? তাই না, মনে নাই আজকে কত তারিখ, না মানে কালকে। তোমরা আজকে ব্লগটা দেখছো, কালকে কেমন গরম পড়েছিল একটুখানি আমাদেরকে কমেন্টে জানাও। হ্যাঁ, ভীষণ গরম পড়েছে আজকে, বিরাট বিরাট, মানে বিরাটই গরম। তার বেশি কিছু বলবো না, চলো আবার খাই, কারণ সকাল থেকে আজকে আমি পিয়ার জন্য বসে আছি। আমি বলেছিলাম যে মাই গড, আমার জন্য উপোস করেছিল, উঠেছিলাম যে খাবো, তারপর পিয়া বলল যে আমাকে একটু নিতে আসবে, আমি বললাম একটু লেট হবে, বলে ততক্ষণ তো আমি বাড়ি চলে যাবো তোদের বাড়ি। আমি বলছি যে ঠিক আছে দাঁড়া,
খাই তারপরে যাচ্ছি। তো আমি মিথ্যা কথা বললাম, দেখতেই পেয়েছো যে আমি ওর উপর, আমি না জানতাম প্র্যাঙ্ক, কোনো প্র্যাঙ্ক হয়নি ওটা, আমি জানতাম যে ও আসবে, কারণ আমি ফিল করতে পারছিলাম যে ও আসছে বা আসবে, ও আমাকে তো মিথ্যা তো বলছে। বেশি ফিল করিস তুই, বেশি না সিরিয়াসলি আমি জানতাম। ঠিক আছে চলো, আমি কিছু বলবো না, আগে চলো খেয়ে নি। আমরা খেতে বসে পড়েছি আর আজকে কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে খাচ্ছি হলো এই যে হলো মাছের মাথা দিয়ে ডাল, এটা আমি ভালো খাই। কালকেও আমি বলছিলাম আমি খিচুড়ি ভালো খাই, আজকে আমি বলছি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে খাই। আসলে আমি যেগুলো ভালো খাই সেগুলোই মা দুদিন ধরে রান্না করছে। আর এখানে আছে পাঁপড়, তো যখনই আমরা ডাল খাই তখনই পাঁপড়টা ভাজা হয় ডালের সাথে খাওয়ার জন্য। আজকে প্রিয়ার তো অনেক ভালো লাগছে, আজকে প্রিয়া আমার সাথে খেতে পাচ্ছে, প্রিয়া রোজ একা একা খায়। তুই অনেক লাকি, তুই অনেক লাকি যে আমার সাথে তুই খেতে পাচ্ছিস। সত্যি এটা তো একদম মানে কতক্ষণ ঘুমানো লাগে? আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকছি যে ওর তো উঠছে না। গাইস এখন বাজে হচ্ছে গিয়ে 6:20, তো আর মিঠুন সারাদিন যে কি কাজ করেছে জানি না, ঠিক আছে, তো এখনো যাচ্ছে স্নান করতে। 6:20 কে স্নান করে রে? আমি স্নান করি, কারণ আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি স্নান করি, আর নয়তো ট্যাঙ্কির জলে স্নান করতে হবে, ট্যাঙ্কি আছে, তো ওই ট্যাঙ্কির জলে যদি আমি স্নান করি তাহলে আমি এই যে আমার শরীর থাকবে না, গলে যাবে সবকিছু, এত গরম গলে যাবে, সত্যি গলে যাবে। তার জন্য আমি 4:00 যেই জলটা থাকে বাকি সাথে ছেড়ে দিই, তারপরে 6:00 যেই জলটা আসে ঠান্ডা জলে আমি স্নান করি। আমি যতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক আছে, আমি ভাবলাম কি যে ও হয়তো স্নান টান করে নিয়েছে, সবকিছু ওর করা কমপ্লিট, ঘুম থেকে উঠে আমি দেখছি কি ও ফোন দেখছে বসে বসে। তখন না থাকলে আমি কি দিয়ে স্নান করবো? অদ্ভুত পাবলিক। হ্যাঁ তো যদি এতই গরম তো ফ্রিজের জলে স্নান করবো, যে দূর হ। কে এসছে, এটা কে? তোর আমার মা। তাই নাকি? আমার মা তো। ও মা, হ্যালো, হাই হাই করবে, এই যে এদিকে তাকিয়ে বুঝতে পারছি না মিমি কোথায় যাচ্ছি সেটা বলেই দি, বলে দি। সাথী বললো, ফোন করেছিল, বললো যে ডমিনোসে যাওয়ার কথা, তো দেখি যাই ডমিনোসে, কি হয় আমি যাই না এখন। সাথী আসবে একবার আমাদের বাড়িতে বলেছে, তো আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর মেইনলি আমরা দুজন এখন রেডি হই, চলো দেখা হচ্ছে একবার রেডি হওয়ার পর। আমরা পুরো রেডি হয়ে গেছি আর সাথী চলে এসেছে, আর এই গরমে একদম এখানে শ্বাস দিয়েছি, এইখানে আমার এইদিকে আসা। ওকে একটা ক্রেডিট দেওয়া দরকার, মে মাসের 3 তারিখে বার্থডে গেছে আর জুলাই মাসের আজকে 11 তারিখে ট্রিট দিচ্ছে। কেউ চাইলে একটা ওকে অস্কার দিতে পারো, কমেন্টে একটা ছুড়ে মারো অস্কার। যাই হোক এখন আমরা বেরোবো, আর সাথী চলে আসছিস কেন? আমাদের পুরো লুকটা দেখাচ্ছি, এই দেখো আমি এটা পরেছি, আর প্রিয়া কিছু খুঁজে না পেয়ে এটাই পরেছে, ভালোই লাগছে না গরমের মধ্যে বেশি মিজিমিজি পরার। চলো আর বেশি কথা বলবো না, এবার বেরোনো যাক, বেরোই তারপর ডমিনোসে যাই, তারপর দেখো। সো আমরা ফাইনালি চলে এসেছি ডমিনোসে, এবার যাবো উপরে, উপরে যাবো, আমি ক্যামেরাটা এদিকে নিয়ে গেছি সেলফিতে, যার জন্য দেখাতে পারলাম না, তো চলো এবার ভিতরে যাই তারপর দেখো। যাই হোক ফাইনাল মানে ডিসাইড করুক যে কি নেবে না নেবে, তারপর
মার্গারিতা। তো আমি এগুলো জানি না, সাথে এগুলো অর্ডার দিয়েছি। আমি বললাম কি অর্ডার দিচ্ছিস বলে বলে আমি লজ্জা বলতে পারবো না, তুই বল। তো আমি জানি না আমি ঠিকঠাক বলেছি কিনা, বাট এগুলোই এক্স্যাক্টলি আমরা অর্ডার দিয়েছি। দেখি কখন আসে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিলে ফলো। চলো দেখো হচ্ছে আমি পিৎজাটা আসুক, তারপর আমার কথা হচ্ছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে মিঠুন উঠে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, খেয়ে পেট ভরেনি? আরো খাবি? হ্যাঁ খেয়ে পেট মন দুটোই ভরে গেছে। ভাবলাম হয়তো ভরেনি, আরো খাবি মুখ দেখে তাই তো মনে হচ্ছে যে আর একটুখানি পেলে ভালোই হতো। বেশ তো ঠিক আছে, আমরা বাইরে যাই, তারপর আমরা ব্লগটাকে এন্ড করে দেব। বাড়িতে যাই, বাইরে যাই, ওই তো বাড়িতে যাই, তারপরে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। চলো গাইস এখন বাড়ি যাব, বাড়ি যাই তারপর ব্লগটা এন্ড করে দিচ্ছি। এবার আমিও বাড়ি চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেল উঠতে গিয়ে, আর সাথীনি চলে গেছে। তো বললাম বসতে, কিন্তু বসলো না, বললো না অনেক রাত হয়ে চলে যাই। এবার আমি লেট হয়ে যাচ্ছে, আজকে 9:17 বেজে গেছে। হ্যাঁ এবার আমি চলে যাব, আমার তো ভীষণই লেট হয়ে গেছে। তো এবার আমি বাড়িতে যাই, তুই এখন বাড়ি যাবি? তো চলো টাটা। আগে মতো নেট কুনি, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে আমরা সাবস্ক্রাইব ডেইলি ব্লগ। হ্যাঁ ডেইলি যা কিছু করি না কেন, যা খুশি যা মনে হবে তাই, যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমরা অনেক আগে যেতে পারি। তবে বেশি কিছু বলছি না, আজকের মতন টাটা।